এখানে? এই তো এখানে বসে আমি গল্প করতেছিলাম একা একা। আচ্ছা। যাই হোক। এই যে কোথায় যাচ্ছেন আপনি? এই তো সামনের দিকে যাচ্ছি আর কি। আচ্ছা তাই না? তো আপনার সেদিন না একটা কথা বলা হয়নি, আপনি খুব সুন্দর ভালো গান গান, আমি তো মুগ্ধ হয়ে শুনতেছিলাম, এত সুন্দর গান গান আপনি। আপনি দেখতে মাসে অনেক সুন্দর। কি বলো এটা? আচ্ছা বিষয়টা জন্য কেমন লাগছে আর কি? যেটা বলছো সেটা আমার পক্ষে সম্ভব না। ওকে তোমার বন্ধু রাজু, ও তো জানে তোমার সাথে আমার সম্পর্ক। তারপর কি করে জানো? তুলি, তোমাকে না একটা কথা বলার ছিল। বলেন, আপনি শুনতেছেন? তোমাকে না আমার খুব ভালো লাগে, আই মিন আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। নিজের চেহারাটা একবার দেখছো? ভালোবাসা ভালোবাসা লাগে, নিজের চেহারাটা দেখে নিবা, তারপর মানুষকে ভালোবাসা তো বুঝবো। কি সমস্যা তোমার? এরকম কথাবার্তা বলছো কেন? তুমি কি নেই আমার মাঝে? হ্যাঁ শুনি, কি আছে তোমার মাঝে? তুমি আমাকে রিজেক্ট কেন করছো? কি প্রবলেম তোমার? দেখো আমি এত কথা বাড়াইতে চাই না, তোমার সাথে কোনো কথা বলার মতো আমার কোনো ইচ্ছে নেই। তো আমি আসি। এখন দেখো আপু, আমি এত কিছু শুনতে চাই না, জানতে চাই না, আমার এখন একটাই কথা, তুমি কি তোমার বন্ধুকে চাও নাকি আমাকে চাও? যদি ওকে চাও তাহলে তুমি ওকে নিয়ে থাকবো, আর যদি আমাকে চাও তাহলে আমার সাথেই থাকবো। আমি তোমাকে চাই, এবার হাসো। তুমি আর আমি আর কেউ নয়, এমন একটা যদি পৃথিবী হয়, মিলনের সুখে ভরে যাইব, যেখানে আছে শুধু সুখ আর সুখ, সেই সুখ আমাকে দিও, জেনে নিও তুমি আমার, তুমি জীবনে আমার, তোমার মুখটা যদি দেখি একবার, মিলনের সুখে ভরে যাইব, যেখানে আছে শুধু সুখ আর সুখ, সেই সুখ আমাকে দিও, জেনে নিও। আর রাজু, আরে দোস, কি খবর, কেমন আছিস? আমি চাই না আজকের পত্রিকা তোর সাথে আমার কোনো সম্পর্ক থাক, আর আমি এও চাই না তুই আমার সাথে কোনো যোগাযোগ না। সামান্য একটা মেয়ের জন্য তুই এতদিনের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করবি?
শোন তোর যা রাখবো আমাকে মেসেজ করবি, মেসেজ করবি তোর আমি সব কিছু পাঠিয়ে দিব। আর তোকে আমি অনেক কিছু দিয়েছি, কিন্তু এই জিনিসটা আমার না, এটা ওর। সো গরিটা বন্ধুদের সম্পর্কে নষ্ট করে ফেললি, আর ঘুরি ভালো থাকিস, তুইও ভালো থাকিস। আমার বন্ধু মুস্তফা, তোর আমার বন্ধুত্ব ভাঙে যদি কোনদিন, জীবন দেব ইস্তফা। মুস্তফা মুস্তফা ডোন্ট ওয়ারি মুস্তফা, তুই আমার বন্ধু মুস্তফা। মুস্তফা মুস্তফা ডোন্ট ওয়ারি মুস্তফা, তুই আমার বন্ধু মুস্তফা। তোর আমার বন্ধুত্ব ভাঙে যদি কোনদিন, জীবন দেব ইস্তফা। মুস্তফা মুস্তফা ডোন্ট ওয়ারি মুস্তফা, তুই আমার বন্ধু মুস্তফা। তুমি আমার জীবন, আমি তোমার জীবন, তুমি আমার জীবন, আমি তোমার জীবন, দুজন দুজনার কত যে আপন, দুজন দুজনার কত যে আপন, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। দোস্ত, তুই মেয়েটাকে না আমার তেমন একটা ভালো লাগছে না। কেন, তুই এবার এর মধ্যে কি দেখলি? দেখ, এখন তোর টাকা পয়সা আছে, সে তোর পিছন পিছন ঘুরছে, এমন একটা সময় আসবে সে তোকে ছেড়ে চলেই যাবে। তুই না আসলে বেশি কথা বলিস। বেশি কথা না, সময় হলে দেখতে পাবো। ঠিক আছে, সে দেখা যাবেন। কি ব্যাপার, এত ফোন দিচ্ছ কেন, ডাকতেছ কেন তুমি আমাকে? তোমাকে কিছুদিন ধরে ফোনে পাচ্ছি না, কি তুমি মানে ব্যস্ত নাকি? মানুষ তো ব্যস্ত থাকতে পারে তাই না, তাই বলে তুমি ফোনের উপর ফোন দিয়ে যাও, এটা কেমন কথা? হ্যাঁ, মানুষ ব্যস্ত থাকলো, তোমার আমার সাথে যে রিলেশন চলছে সেটা কি আর মানুষের ফানে যে লাভ আছে? আর এখন দোষ না কেন, বিজি ছিলাম তাই। আচ্ছা কত কথা বলি, কি ব্যাপার তোমার, হাত কয় একটা তোমার? সেই জন্যই তো ফোন দিছিলাম। কি হয়েছে তোমার? আমার একটা এক্সিডেন্ট হয়েছে, তোমার হাতটা একেবারে গেছে। ডাক্তার কোনো রিকোয়েস্ট করে হাতটা রাখতে বললাম না, আমার বন্ধুর গায়ে হাত দিস। ভাবলাম কি করা যায়, আমার মনে একটা সন্দেহ ছিল, ব্যাপারটা মনে সন্দেহজনক, এই জন্য আমি এই নাটকটা করতে বাধ্য হয়েছি। এখন দেখলাম যে না, মেয়ের আসল স্বার্থপর, আর তোর আমার বন্ধুটা হাতে থাকবে,
চিরদিন থাকে। মুস্তফা মুস্তফা ডোন্ট ডোরে মুস্তফা, তুমি আমার বন্ধু মুস্তফা, তোড়া আমার বন্ধুত্ব ভাঙে যদি কোনোদিন, জীবন দেব ইস্তফা। মুস্তফা মুস্তফা ডোন্ট ডোরে মুস্তফা, তুমি আমার বন্ধু মুস্তফা।